এত ভাইরাল হবে বুঝতে পারিনি। নিপুন অভিনেত্রী নিপুন আক্তার সম্প্রতি সময়ে তিনি আবারও ভাইরাল হন, নিজের ওজন কমানোর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাড়েন। তার সেই ছবিগুলো লুফে নিয়েছেন নেটিজেনরা, তবে অভিনেত্রী বুঝতে পারেননি ছবিগুলো ভাইরাল হবে। ছবি দুটি প্রসঙ্গে নিপুন জানান, মাসখানেক আগে কলকাতায় এই ফটোশুট করেছিলাম, নিজের কাছে দেখতে ভালো লাগছিল বলেই ছবি দুটি পোস্ট দিয়েছি, তবে পোস্ট করার আগে বুঝতে পারিনি এতটা ভাইরাল হবে। তিনি যোগ করেন, কলকাতায় একটি সিনেমার স্ক্রিন টেস্ট দিয়েছি, ক্যারেক্টার অনুযায়ী এই শ্যুট করেছিলাম, তবে সিনেমাটি নিয়ে এখনই বলতে পারবো না, নিষেধ আছে, আপাতত সারপ্রাইজ হিসেবে থাকুক, কিছুদিন পর সবাইকে জানাবো। নিপুনের আবেদনময়ী লুক নিয়ে অনেকেই সমালোচনা করেছেন। এ প্রসঙ্গে অভিনেত্রীর ভাষ্য, শিল্পী সমিতির নির্বাচন ঘিরে প্রচুর সমালোচনা শুনতে হয়েছে, এখন আর এসব ছোটখাটো সমালোচনা পাত্তা দেই না। প্রসঙ্গত গত মঙ্গলবার 14 মার্চ রাতে ফেসবুকে নিজের ভেরিফাইড আইডির প্রোফাইল ও কভার ফটো পরিবর্তন করেন নিপুন। একই সময়ে তোলা দুটি ছবিতেই নজর কেড়েছেন তিনি, তবে নিপুনকে এমন রূপে দেখে নেটিজেনদের অনেকেই রীতিমতো ধাক্কা খেয়েছেন। নিপুনের সহকর্মীরাও মন্তব্যের ঘিরে বিস্ময় প্রকাশ করেছেন।